সকাল বেরিয়ে পড়েছি ইনস্টিটিউট যাচ্ছি ফার্স্টে, দেন তারপরে আমরা একটুখানি ব্যারাকপুর যাব, তার কারণ হনুমানজির মন্দিরে একটুখানি পুজো দেওয়ার আছে আমার। তো পুজো দেওয়াটা কমপ্লিট করে দেন আমরা একটুখানি কাঁচড়াপাড়াতে যাব, তার কারণ শ্রেয়ার একটা কুর্তি নেবে, তো সেটা জন্য আমাদের যে একটু কাঁচড়াপাড়া যাওয়ার আছে। তো সেই সব কিছু কমপ্লিট করে দেন যদি টাইম বাঁচে আমরা হয়তো বা হালি শহর একটুখানি পুলিশ ফেরি বলে একটা জায়গা আছে, মানে খুব ফেমাস হালি শহরের, তো সেখানে একটু যাওয়ার কথা ভাবছি। দেখা যাক কীভাবে কী ম্যানেজ করা যায়, টাইম বাঁচলে অবশ্যই সবটা হবে, না টাইম না থাকলে দেখা যাক কোনটা হয় কোনটা হয় না, তো আমাদের দিনটাতে দেখতেই পাবে। বাই বাই। ম্যাম আসেনি কারণ আমাদের অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেলাম সবাই, তো আমার পিছন পিছন মনে হয় সবাই বেরিয়ে আসবে সেম সেম করে। এবার একটু যাই চলে বাড়িতে, তো ওখান থেকে সম্ভবত আমরা ব্যারাকপুর যাবো থেকে এখন, তো সব কটা কাজই তাড়াতাড়ি হয়ে যাবে তখন। ট্রেন চলে এসছে, আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর হনুমানজির মন্দিরে। চলে এসছি তো যাচ্ছি এখন হনুমানজির মন্দিরটাতে। বজরং বলী কে মন্দির মে ইয়ে দেখো, ব্যারাকপুর কা প্রসিদ্ধ বজরং বলী কা মন্দির। এক ডালা লে লো, ডালা যা ধূপ লেঙ্গে, সিফ ধূপ লেঙ্গে, ধূপ দে দেঙ্গে অভি। তো ওখানে তো ভিডিও তেমন ভাবে কিছু করতে পারিনি, কোনো বয়স্ক করতে পারিনি, মানে কপালে থাকলে কি না হয়, আমরা ভেবেছিলাম জাস্ট পুজো দিতে আসবো, বাট এখানে এসে আমরা প্রসাদটা পর্যন্ত পেয়েছি এখানকার, তো সেটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা। তো এখানে একটা জায়গা খুব ফেমাস রাবড়ি পাওয়া যায়, তো আমরা সেই দোকানটাতে খোঁজার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি, সেটাকে খুঁজে পেয়ে তোমাদের সেই দোকানটাও দেখাচ্ছি। এই জায়গাটা তুমি দেখতেই পারছো জাস্ট জিনিসটা কতটা ঠিক আর কতটা মোটা একটা স্বর, মানে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে স্বরটা তৈরি করা হয়, জাস্ট ধারণা করা বাইরে সুন্দর খেতে ছিল এটা। কুর্তি শপিং চলছে আমাদের, সব হোলি স্পেশাল সাদা সাদা কুর্তি। হালিশহর পৌঁছে গেছি, হালিশহর মন্দির ঘাটে যাওয়ার আগে আমরা একটা জায়গা যাবো, সেটা হচ্ছে রামপ্রসাদের ভিটে, এটা খুব ফেমাস একটা জায়গা হালিশহর এক কথা, এটার জন্যই ফেমাস অনেকটা। আর একটা নাম হালিশহরে সেটা হচ্ছে হাবিলি শহর, তাই তো? না এটা হাবিলি শহর আছে আমি জানি, দেখো তোমাদের মন্দিরের ভিউটা দেখাই। শ্রেয়া যাচ্ছে পুলিশ ফাড়ি ঘাটটাতে, এই যে আর আমরা একটা জায়গাও ফাঁকা পেয়ে গেছি, সেখানে বসতে পারি আমরা একটু। বলেছি না এইসব জিনিস ক্যামেরায় বলতে নেই, জায়গাটা ভালো কিন্তু রোদ গাইস। চাম গাছ
চলো রে। ও মাই গড, কি মার সাথে কথা বল তুই। আমি তো নতুন সিট লাগিয়ে নিয়ে গেছি, আজ নাট খুলে পড়ে গেছে, আজ আবার বসে আছে, এখন আমাদের কাজ শেষ হচ্ছে না। শেষ হলে আমার এই যে জাহাজটাকে ঠিক করে দেবো। আজকের দিনের সমস্ত আইটেনারি কমপ্লিট করে ভেবেছিলাম হয়তো একটা কোনো একটা তো স্কিপ যাবেই, কারণ যেরকম টাফ শিডিউল ছিল আজকের। তো অ্যাট দি এন্ড সব কিছু ঠিক করে সবভাবে সব কিছুই কমপ্লিট করেছি। এবার মেন বিষয় হচ্ছে যে সাইকেলটা পর্যন্ত ঠিক হয়ে গেছে, গ্যারগ্যারের আওয়াজ হচ্ছে, এটা নাটটা ডিলার নাট জাম, কাকু বল নাট কাইট কাইটটা বাদ দিতে হবে, নাহলে পরে এটা ঠিক হবে না। হ্যাঁ কাকু থাক তাহলে, দরকার নেই, তো এটা আওয়াজটা আর বন্ধ হবে না। যাই হোক, আমার লাইফ এই ধরনের একটা ছোটোখাটো একটা আওয়াজ থাকেই। তো যাই হোক, পড়ে যাচ্ছিলাম, বাড়ি যাই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।